ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি, এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিস এসেছে, যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দিবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে। এক, জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। দুই, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজও আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলে ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসায় এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সব ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন, যারা সৎ ব্যবসায়ী তারা কেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ মানার নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুখ থাকছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ আর কতটুকু রাসূল আছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। আমি মৌলিক কথাগুলো বলছি। দেখেন, ফ্যামিলিগত ব্যাপারে আমরা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই, আর ভিতরে অরিজিনাল ইসলাম নাই। দেখুন, পরিবারে ম্যাক্সিমাম পরিবারে দেখবেন পর্দা নাই, নামাজি ব্যক্তির খুব অভাব, আর নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে। নামাজি চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে, এই মসজিদেই আজকে ফজরে আসবেন। দেখবেন এই যে মুসল্লি যারা বসে আছেন তাদের 50% নাই ইল্লা মাশাআল্লাহ। তো আমরা পার্শিয়াল ইসলাম ফলো করছি, কিছু মানছি কিছু মানছি না। আল্লাহ বলছেন এটা না, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এবং এটার নাম তাকওয়া। উসিকুম বিতাকওয়া আল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি, খাস করে অনুরোধ করছি, ওসিয়ত করছি। আদেশ মানার নাম যেমন তাকওয়া, নিষেধ বর্জনের নাম তাকওয়া। শুধু আদেশ মানলেই হবে না, নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে। আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি। আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, অনেকে যাকাত দেই মাশাআল্লাহ, সদাকা করি, দান সদাকা করি, ইসলামের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, কিন্তু হারাম রিলেশনশিপ ছাড়তে পারছেন না। দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না, ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না, রিবা ছাড়তে পারছেন না, আপনার পরকীয়া ছাড়তে পারছেন না, অহেতুক এই যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না, খেয়াল করে দেখেন, স্মোকিং ছাড়তে পারছেন না, মাদকদ্রব্য সেবন ছাড়তে পারছেন না, বাট আপনি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। এইটাই মূল সমস্যা আমাদের এখানে, আমার আমি ফিল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, আমিন। চার, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া। হাজির নাজির কেমন, যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকেই আমাকে দেখছেন, আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে, এখন, আজ, কাল, আগামী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময় আল্লাহ আমাকে দেখছেন, শুনছেন প্রত্যেকটা মুহূর্তে। এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাআল্লাহ। পাপ করলেও সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায়, আপনি দেখবেন তাকওয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা। এর আরেকটা নাম আছে, সেটা হলো ইহসান। কি নাম? হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, সহি বুখারী সহি মুসলিমের 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস। ইহসান কি? জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলছেন আন তা'বুদাল্লাহা কা'ন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, এবং তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি সবসময় মনে রাখবে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান, যেটা আমাকে তাকওয়া দিবে ইনশাআল্লাহ। ইহসান থাকে আমলের মধ্যে, নামাজ নামাজ পড়ছি, দেখবেন আমাদের মনোযোগ বেশিরভাগই কিন্তু থাকে না, আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের থাকে না, কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পড়ছি তার অর্থ জানি না।
যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল, আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়েছে, কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে, আপনার চোখ দিয়ে পানি পড়েছে। কতদিন আপনি নামাজ সেজদায় কাঁদতে পেরেছেন, আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে, কাঁদতে না পারার কারণ কি? কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না, আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না, অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে। তার হলাম বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত, হাত কোথায় মারতে হবে, নাভির নিচে না বুকে, তারপরে রফুল এদের করতে হবে কি না, পায়পা লাগাবো কি লাগাবো না, আমি জোরে না আসতে, বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত। রুহানিয়াত, যেটা নামাজের ভিতরে রুহ বার্তা, এহসান, মনোযোগ, আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম, মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম, নামাজে আমি কতটুকু আল্লাহকে ফিল করতে পারলাম, এটা কিন্তু বেশি আলোচনা হয় না। অথচ কোনটা মৌলিক বিষয় বলেন দেখি, নামাজের এই মারেফতটা কি মূল না, আধ্যাত্মিকতাই মূল, আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ পাক দেখছেন, দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তা তো এই যে প্রাণহীন ইবাদত হচ্ছে, রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছি না, হজ করে আসলো, হাজি সাহেব টাইটেল হলো ঠিকই, কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিমি চেতনা সে শিখে আসতে পারলো না, সাই করছে সাফা মারওয়া সে ফিল করতে পারলো না, এটা হাজারা আলাইহিস সালামের সুন্নাহ। এই যে আমরা কুরবানি করলাম, ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে চেয়েছিলেন, এই চেতনাটা আসলো না। তো রসকসহীন ইবাদত কতটুকু কবুল হয়, প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভালো জানে। তো যে বিষয়টা নিয়ে এই কথাটা বললাম, ইহসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি, বা আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন। এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন, যা যা বলছেন, এর অন্তত অর্থটুকু বোঝান, তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল, আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসাদ, এই আয়াতের অর্থ কতজন জানেন একটু হাত উঁচু করে দেন। যারা জানেন তারা যদি আয়াতটা কোরআনে নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন, স্বাভাবিক। অর্থ হচ্ছে কোরআন আমরা নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই আছে শিফা মানে আরোগ্য এবং মুমিনদের জন্য রহমত। যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ পাবে না? সুবহান রাব্বিয়াল আলা বলছেন, সর্বোচ্চ আমার রব, আমার রব সর্বোচ্চ সুউচ্চ, তখন আপনি মনোযোগ পাবে না? আত-তাহিয়াতে আপনি কি করছেন, দরুদে কি করছেন, দোয়া মাসুরে করছেন, আল্লাহু ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর প্রচুর জুলুম করেছি, কখনো কি ফিলিংস হয় যে জুলুমের এখানে স্বীকারোক্তি দিচ্ছি আমি? কারণটা একটাই কারণ, কথা বলে অনেক সময় যাবে, আমার আরো কিছু বলার আছে, যে অর্থটা বুঝতে পারছি না। অর্থ না বুঝলে আপনি রসকসহীন প্রাণহীন ইবাদত করবেন, তো অর্থ বোঝাটা কি অপরাধ? অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন, দূরে সরে যাবেন? আর সবকিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না, তখন আপনি আলেম ওলামার কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা জেনে নেবেন, সিম্পল। তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইহসান বাড়বে, যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে। ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। আরেকটা বিষয়, ইবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে, তারা আমরা বন্ধ করতে হবে, তাড়াহুড়া বন্ধ করলে পরে দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। দুনিয়াবি হ্যাসল, দুনিয়াবি যে ব্যস্ততা, এগুলো কমিয়ে আনতে হবে, তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাচ্ছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে, যে নামাজ আমি কি জন্য পড়ি, কোথায় গিয়ে ফরজ হয়েছিল, কুরবানি কেন দিব, কুরবানির ইতিহাসটা কি, হজ যে আমি করবো ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি, এগুলো না জানলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।